আসসালামু আলাইকুম দিস ইজ খান শুভ ফ্রম হক্স বে অটোমোবাইলস লিমিটেড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটো ব্র্যান্ড নিউ টয়টা হাইল্যান্ডের গাড়ির পুরো ডিটেলস শেয়ার করব ওয়েট 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 এই ডিপ ব্লু কালারের গাড়িটি কিন্তু ব্র্যান্ড নিউ না এই গাড়িটি দু হাজার একুশ সালের মডেল বাইশের রেজিস্ট্রেশন ক্লায়েন্ট মাত্র চৌদ্দ হাজার মাইলেজ চালিয়েছেন জিরো মাইলেজ অবস্থা নিয়েছেন এখন চোদ্দো হাজার মাইলেজ পর্যন্ত চালিয়েছেন বাট এই রেড কালারের গাড়িটি কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ এটা হচ্ছে দু হাজার মডেল আপনারা শুনলে অবাক হবেন এ ব্র্যান্ড নিউ থেকে আর এই যে গাড়িটা মাত্র চোদ্দ হাজার মাইলেজ চলছে এই দুটোর দামের পার্থক্য প্রায় চল্লিশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা তো আমি মনে করি যাদের হাইল্যান্ডার গাড়ি অনেক দিনের শখ তাদের সবারই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে এই দুটো গাড়ির পুরো ডিটেলস মাইলেজ গ্রেড লোকেশন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টিনে আপনার মনোযোগ সহকারে দেখবেন এবং রেগুলার আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেড কালার গাড়িটি হচ্ছে টোয়েন্টি মডেলের ব্র্যান্ড নিউ হাইল্যান্ডার ওকে টোয়েন্টি টোয়েন্টি থ্রি মডেলের আর ব্লু কালার গ্যারাটি হচ্ছে দুই হাজার একুশের মডেল বাসের রেজিস্ট্রেশন মাত্র চোদ্দ হাজার মাইলের চলেছেন শুরুতে একটা কথা বলে নিচ্ছি টয়টা হাইল্যান্ডার এবং টয়টা ক্লুগার কিন্তু সেম গাড়ি কোনো কোনো মার্কেটে হাইল্যান্ডার কোনো কোনো মার্কেটে ক্লুকার ব্লো হয় টায়ার সাইজ দিয়ে শুরু করি টু হান্ড্রেড থার্টি ফাইভ ফিফটি ফাইভ আর টোয়েন্টি টোয়েন্টি ইঞ্চিস অরিজিনাল অ্যালোরিম এবং টায়ার এটা হচ্ছে ব্র্যান্ড নিউ রেড কালার যে গ্যারাটি সেম যদি আমরা ব্লু কালারটা দেখি এটাও সেম টু হান্ড্রেড থার্টি ফাইভ ফিফটি ফাইভ আর টোয়েন্টি সো দুটো গাড়ির টায়ার সাইজ এবং অ্যালেরিম সেম সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আপনার কোথাও কোনো অসুবিধা হবে না যেহেতু আপনি এত বড়ো সড়ো একটা গাড়ি কিনবেন বাংলাদেশের কোথাও কোনো রকম প্রবলেম গ্যারেজ থেকে আপনার রাস্তা থেকে গ্যারেজে ওঠানোর সময় স্পিড ব্রেকারে গ্রামে গেলে কোথাও কোনো প্রবলেম পড়বে না যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ার্স রয়েছে আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে ব্র্যান্ড নিউ এবং যে গাড়িটা ইউজড হয়েছে দুটো গাড়ি সমানভাবে দেখো আপনারা কিন্তু দেখবেন যে দুটো গাড়ির মধ্যে পার্থক্য কী আছে আচ্ছা শুরুতে হচ্ছে ব্র্যান্ড নিউ যে গাড়িটি যে রেড কালার যে গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ দু হাজার তেসের মডেল এই গাড়ির ডিটেলসটা আমি সম্পূর্ণ শেয়ার করব প্রাইস সহকারে এটা শেষ হওয়ার পরে পরে হচ্ছে যেটা ইউসড গাড়ি একুশ সালের বাইরে রেজিস্ট্রেশন মাত্র চোদ্দ হাজার মাইলের চলেছে ওইটা ডিটেলস শেয়ার করব এবং ওইটার প্রাইস শেয়ার করবো সো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই না টেনে দেখবেন সরাসরি সম্পূর্ণ দেখলে হচ্ছে আপনি পুরো ডিটেলসটা বুঝতে পারবেন জানতে পারবেন আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি হাইল্যান্ডার এবং ক্লুগার এই গাড়িগুলো কিন্তু হাইব্রিড হয় টু পয়েন্ট ফাইভ লিটার পঁচিশশো সিসি হাইব্রিড এই গাড়িগুলো মার্কেটে বেশি জনপ্রিয় হয়ে ওঠার কারণ হচ্ছে এত বড় গাড়ি যেখানে আপনি ফ্যামিলি মেম্বার সাতজন আটজন একসাথে যেতে পারবেন এই গাড়িগুলোতে কিন্তু মাইলেজ আপনি অনেক ভালো পাবেন এত বড় গাড়ি হওয়া সত্ত্বেও পঁচিশশো সিসি হওয়া সত্ত্বেও যে কোনো সিটিতে আপনি জ্যামের মধ্যে পাবেন এগুলো হচ্ছে আপনার টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন মানে যত স্মুথলি ড্রাইভ করবে যত সুন্দর করে ড্রাইভ করবে দশ থেকে পনেরো ভিতরে পাবেন হাইওয়েতে পাবেন হচ্ছে কি আপনার মিনিমাম এইটিন এইটিন টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি এরকম পাবে ঠিক আছে আমাদের ড্রাইভার সাহেবরা যখন পোর্ট থেকে যখন আমাদের শোরুম পর্যন্ত আনে কোনো কোনো ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশও পেয়েছে যেটা অনেক রেকর্ড আছে তারা আমাদেরকে শেয়ার করেছে এবং ক্লায়েন্টের রিভিউ হচ্ছে অনেক ভালো সো এই জন্য অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আরেকটা বিষয় আপনারা যদি খেয়াল করেন আমাদের আসলে অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা এমন একটা গাড়ি চাই এমন একটা এস গাড়ি চাই যে গাড়িতে আমরা প্রত্যেকটা সুযোগ সুবিধা পাবো সেক্ষেত্রে আমরা অনেক সুবিধা থেকে এখন বঞ্চিত বিকজ অফ আমরা অনেক গাড়ি পাই যেটা হচ্ছে প্যানারোমিক সানডরুপ আসতে মানে সানড্রুপটা ওপেন হয় না এটা অনেকের কষ্ট থাকে কমপ্লেন থাকে অনেকের হচ্ছে অনেক ভালো ভালো গাড়ি নেই বাট সিট পাঁচটা সাতজন যেতে পারি না মানে পাঁচজন বসতে কষ্ট হয় আবার দেখে সে প্রাডও নিলে প্রাডও অনেক বেশি খরচ অনেক বেশি খরচ লিটারে তিন চার যায় আপনি কোথাও ঘুরতে যাবেন দশ বিশ হাজার টাকা তেলে লেগে যাচ্ছে তাই না আবার দেখে সানডরুপটাও অনেক ছোট। আর যদি আমরা মাইক্রোবাসের কথা চিন্তা করি একসাথে সাতজন যেতে পারি বাট মাইক্রোবাসে আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত হই কারণ মাইক্রোবাস আমাদের অনেক পছন্দ না অনেকেরই পছন্দ না তো সব কিছু মিলিয়ে সব সুযোগ সুবিধা মিলিয়ে আপনার হাইল্যান্ডার অথবা ক্লুগারের বিকল্প কোনো গাড়ি নাই সো আমি প্রত্যেকটা যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা আমি প্রুভ করব তো চলুন আমরা সে গাড়ির ডিটেলস দিয়ে শেয়ার করি আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্র্যান্ড নিউ তেসির মডেল জিরো মাইলেজের গাড়ি দেখতে থাকুন এই গাড়িটা হচ্ছে সেভেন সিটার গাড়ি আপনি সাতজন মানুষ খুব আরাম করে ড্রাইভার সব বসতে পারবেন কোথাও কোনো অসুবিধা হবে না গাড়ির ফিচারের দিকে যদি লক্ষ্য করি প্রত্যেকটা সিট হচ্ছে লেদারের সিট এবং বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়ার একটা কথা বলতে তাহলে আপনাদের সবাইকে জানানো উচিত এই গাড়ির মধ্যে দুটো ভ্যারিয়েন্ট হয় একটা টপ ভ্যারিয়েন্ট একটা বেসিক ভ্যারিয়েন্ট আমাদের কিন্তু টপ ভ্যারিয়েন্ট মানে টপ প্যাকেজটা যেটার সিটটা হচ্ছে বিসিট কালার হবে বেজ ইন্টেরিয়ার যেটাকে বলি আমরা লেদার সিট হবে যেটা বেসিক ওটা কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র হয় আপনি এত টাকা দিয়ে গাড়ি নেবেন যদি ব্ল্যাক ইন্টেরিয়র নেন তাহলে কিন্তু জিনিসটা হলো না মানুষ একটা প্রিমিয়াম গাড়ি নিলেও দেখে সে বিসিট কালার বা বেজ ইন্টেরিয়রটা খোঁজে ঠিক আছে তো প্রত্যেকটা সিট লেদারের হবে সামনে দুটো সিটি পাওয়ার সিট হবে সিট হিটার সিট কুলার তারপর হেডসঅ ডিসপ্লে থ্রি সিক্সটি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম সব কিছু আছে পিছনে রেয়ার এসিভেন্ট আছে আপনি আপনার মতো করে এসি কন্ট্রোল করতে পারবেন আপনি পিছনে বসে ড্রাইভারকে উইদাউট ড্রাইভারের পারমিশন ছাড়াই আপনি পিছন থেকে এসি কন্ট্রোল করতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন তাপমাত্রা আপনি আপনার মতো সেট আপ করে নিতে পারবেন ড্রাইভার ড্রাইভারটা সেট আপ করতে পারবে ড্রাইভারের পাশে যে বসবে সে তারটা নিজের মতো করে সেট করে নিতে পারবে আমি এখন একটু হচ্ছে গাড়ির সিটিং ক্যাপাসিটি দেখাই দিব মানে গাড়িতে বসে আপনার যে হেড স্পেস লেগ স্পেস এগুলো একটু শেয়ার করবো ড্রাইভিং সিটটা আমি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিছি আমার হাইট কিন্তু হচ্ছে ফাইভ এইট সো আমি এখন জাস্ট এখানে মাঝখানে বসে দেখাচ্ছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে এই মাঝখানের সিটগুলো আপনি নিজের মতো করে নিজে মানে নিজের মতো করে নিজের কমফোর্টেবল অনুযায়ী আপনি নিজের মতো সেট আপ করে নিতে পারবেন দেখুন আমার দরকার আমি একটু সামনে নিলাম আমার দরকার আমি একটু পিছনে নিলাম বা পিছনে যে বসবে তা সে যদি একটু লম্বা মানুষ হয় তাহলে আমি মাঝখানে সিটগুলো সামনে নিতে পারবো অথবা একদম নিজের মতো করে দেখুন সো আপনি এত আরাম করে যদি এক কোনো গাড়ি চান যেখানে আপনি ফ্যামিলি মেম্বার সাতজন আটজন যেতে পারবেন একসাথে ট্যুর যেতে পারবেন অফিসের সবাই একসাথে বেরোতে চান তাহলে আপনার এই হাইল্যান্ডার অথবা ক্লুগার্ডের কোনো বিকল্প নেই দেখুন একদম আরাম করে এবং সানডরুপটার কথা না বললেই না সানরুপ কিন্তু হচ্ছে ড্রাইভিং সিট থেকে শুরু করে মাঝকানের সিটের শেষ অংশ পর্যন্ত এবং এটা সানরুফ কিন্তু ওপেন হয় বর্তমান যে গাড়িগুলো বের হয়েছে সানডুপ ওপেন হয় না যেমন করলা ক্রস হ্যারিয়ার টোয়েন টোয়েন্টি মডেল থেকে যে গাড়িগুলো আসছে সানরুপটা ওপেন হয় না যেটা অনেকেরই কমপ্লেন থাকে বাট কিছু করার থাকে না নিয়ে ফেলে মনে হয় যে না দরকার নাই কিন্তু আসলে দরকার তো আসলে এত টাকাতে গাড়ি নেবেন সানরুপটা ওপেন করতে কার না মন চায় এবার হচ্ছে আমি পিছনে একটু দেখাই দিব শুরুতেই বলে নিচ্ছি পিছনে বসবে তার মানে বাচ্চাদেরকে দিতে হবে পিছনে বসবে তার মানে একটু অবহেলিত ওইখানে মানে অন্ধকার গরম লাগবে ব্যাপারটা কিন্তু এমন না পিছনে সে আরাম করে বসতে পারবে পিছনে রুম লাইট আছে দুই পাশের সিলিং হচ্ছে এসির যে পয়েন্ট আছে সেটা আছে দেখুন আমি কিন্তু সিটগুলা কিন্তু এখন স্ট্রেট করা আছে আমার যখন দরকার হবে আমি সিটগুলা কিন্তু একটু আমি আরও রিক্লাইন করতে পারবো দেখুন আমি মাঝখানে সিটটা চাইলে আমার যে দরকার হয় আমি একটু সামনে নিতে পারবো মাঝে যে আছে তাকে বলবে যে সামনে নাও আমার কিন্তু লেগ স্পেসে কোনো সমস্যা হচ্ছে না এবার আমি সিটটা রিক্লাইন করব আমি আরাম করে হেলান দিয়ে বসলাম দেখুন আর সাইডে কিন্তু আপনার হচ্ছে গিয়ে বোতল হোল্ডার যেখানে হচ্ছে বোতল রাখতে পারেন সেখানে চাইলে আপনি মানে আর্ম রেস্ট হিসাবে আপনার হাটটাও মানে রাখতে পারবেন দুপাশেই সো এই পিছনে কিন্তু অ্যাডাল্ট পারসন দুজন বসতে পারবে যদি একটু ছোট হয় তাহলে তিনজন বসতে পারবে পিছনে যে আপনার গরম লাগবে তারপর মানে এসি নাই অন্ধকার এমন কিন্তু কোনো সুযোগ নাই। পিছনে যে বসলে একটা স্ট্রেট হয়ে দাঁড়া থাকতে এমন না আপনি চাইলে পিছনে সুন্দর করে সে মাঝখানে সিটগুলো যেভাবে হেলান দেয় ড্রাইভিং সিটটা যেভাবে আস্তে করে হেলান দেয় পিছনে সিটটা সে হেলান দিয়ে আরাম করে বসতে পারবে ওকে আমি এখন আপনাদেরকে পিছনের লাগেজ স্পেসটি একটু দেখিয়ে দিব আমি আবারও বলছি রেড কালারের গাড়িটি টয়োটা হাইল্যান্ডার অথবা ক্লুগার বলতে পারেন আপনারা যেটাই বলেন না কেন টু পয়েন্ট ফাইভ রিডার পঁচিশে সিসি হাইব্রিড ব্র্যান্ড নিউ জিরো মাইলেজের গাড়ি অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট এবং টপ প্যাকেজ বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র আপনার এটাকে প্যাকেজের নাম হচ্ছে জ্যাডার লিমিটেড তারপর হচ্ছে গ্র্যান্ডি সম্পূর্ণ টপ প্যাকেজ সো এই গাড়িটি আপনারা ফ্যামিলি মেম্বার অফিস পার্পস যে কোনো ক্ষেত্রে আপনি নিতে পারেন আপনার তেল খরচ থেকে মিলে আপনার ফ্যামিলি মেম্বার একসাথে যাওয়া আসার জন্য সব দিক থেকে এই গাড়িটা সুবিধা হবে পিছনের স্পেসটার কথা যদি বলি দেখুন সিটগুলো কিন্তু এখন স্টেট অবস্থায় আছে একদম স্টেট আপনি চাইলে কিন্তু হেলান দিতে পারেন আপনার যখন স্পেসের দরকার হবে তখন আপনার সিটগুলো ফোল্ড করে দিতে পারেন আপনি গ্রামে যাবেন আপনি মালামাল আনবেন কত মালামাল আনবেন দেখুন বিশাল জায়গা হয়ে গিয়েছে আবার যখন আপনার প্রয়োজন হবে সিটগুলো হচ্ছে আপনি আবার বসার জন্য উপযুক্ত করিতে পারবেন দেখুন এখন হচ্ছে আমি ফোল্ড করে দিছি যে আমি মালামাল আনবো আচ্ছা সো এখন যদি আমি গাড়ির প্রাইসের কথা বলি এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা গাড়িটি আমাদের শোরুমে রেডি আছে আপনারা অবশ্যই আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন ফ্যামিলি মেম্বার সবাই এসে বসবেন আমি যে কথাগুলো বললাম কথাগুলো সত্য নাকি মিথ্যা যাচাই বাছাই করবেন তারপরে যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করবেন চেক করে আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারেন এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা আচ্ছা এইবার আসেন সেকেন্ড যে গাড়িটি যে গাড়িটি আমি শুরুতেই বলেছিলাম ডিপ সি ব্লু কালার গাড়ি ডিপ ব্লু বলতে পারেন এই গাড়িটি সেম গাড়ি জাস্ট একুশ সালের মডেল বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটিও আমরা ওই রেড কালার গাড়িটা যেরকম জিরো মাইলেজ এই গাড়িটিও জিরো মাইলেজ অবস্থায় আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়েছি বাইশের লাস্টের দিকে রেজিস্ট্রেশন করে দিয়েছি ক্লায়েন্ট মাত্র চোদ্দো হাজার মাইলেজ চালিয়েছেন এখন গাড়িটি আমাদের কাছে সো আপনাদের যাদের হাইল্যান্ডার অথবা ক্লুগার গাড়ি পছন্দ যাদের অনেক দিনের স্বপ্ন যে একটা হাইল্যান্ডার গাড়ি আপনি নিতে চান আপনার অনেক পছন্দ কিন্তু আপনি নিতে পারেন না কারণ এই গাড়িগুলোর দাম প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে যারা এখন ব্র্যান্ড নিউ গাড়িটা নেওয়ার সামর্থ্য নয় বা আপনি ব্র্যান্ড নিউ গাড়িটা আপনার নেওয়ার প্রয়োজন মনে করেন না আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারেন কারণ ওই তেইশ সালের গাড়িতে যা যা আছে এই গাড়িতে হুবাহুব সেম একদমই সেম সো আরেকটা সত্য কথা হচ্ছে আমি যদি আপনার কাছে শেয়ার না করি যে এই গাড়িটা ইউজড হয়েছে অথবা আমি যদি এই গাড়ির দুটো নাম্বার প্লেট খুলে রাখি তাহলে কিন্তু আপনি গাড়ির চারপাশ দিয়ে ঘুরবেন দেখবেন বসবেন আপনি খুব ভালোভাবে লক্ষ্য না করলে চিন্তা না করলে আপনারা কিন্তু একবারও মনে হবে না যে এই গাড়িটি পুরনো কারণ এই গাড়িটি অনেক সুন্দরভাবে অনেক যত্ন সহকারে গাড়িটি ব্যবহার করেছেন ক্লায়েন্ট আমরা এই গাড়িটি তাকে জিরো মাইলেজ অবস্থা তার কাছে বিক্রি করেছিলাম এটা দু হাজার একুশ মডেলের ছিল বাইশে রেজিস্ট্রেশন হয়েছিল। ক্লায়েন্ট মাত্র চোদ্দো হাজার মাইলেজ চালিয়েছেন এখন এই গাড়িটি আমাদের কাছে আচ্ছা আমরা এবার গাড়িটিতে বসে গাড়ির ফিচার সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিব রেড কালার যে গাড়িটিতে আপনি যা যা দেখতে পেয়েছেন এই গাড়িতে হুবাহুব সেম রয়েছে আপনার প্রত্যেকটা সিট লেদারের সিট হবে বিস্কিট কালার হবে বেজ ইন্টিরিয়ার হবে যেহেতু গাড়িটির টপ প্যাকেজ যার নাম হচ্ছে জ্যাড আর লিমিটেড জেবিএল সাউন্ড সিস্টেম থাকবে থ্রি সিক্সটি ক্যামেরা থাকবে আপ ডিসপ্লে থাকবে সানরুফ মুনরুফ হবে পিছনে রেয়ার এসিভেন্ট তো রয়েছে আচ্ছা দেখুন লেগ স্পেস হেড স্পেস অনেক আপনি আপনার সুবিধা মতো আরাম করে আপনি এই গাড়িতে বসতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় মানে আপনার যেভাবে সুবিধা আপনার পিছনের লোকজন আপনার মাঝখানে সিটগুলো একদম পিছনে নিতে পারবেন পিছনে লোক আসছে আপনি মাঝখানে সিটগুলো সামনে নিতে পারবেন সিটগুলো চলে আপনি একদম রিক্লাইন করে শুয়ে পড়তে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না পিছনে বসে আপনি আপনার এসিটা কন্ট্রোল করতে পারবেন উইদাউট ড্রাইভারের কমান্ড ছাড়া এবং এখন দেখুন সানরুফের কথা আমি বলেছিলাম এই গাড়িতে কিন্তু সানরুফটা বিশাল বিশাল বড় ড্রাইভিং সিট থেকে শুরু করে মাঝখানের সিটের শেষ অংশ পর্যন্ত সানরুফ মানে এই গাড়িটা আপনি নেওয়ার পর কোনো দিক থেকে কোনো কিছুর কমতি থাকবে না যে গাড়ির ভালো বাট গাড়িতে সাতজন বসা যায় না গাড়ি ভালো গাড়ির সানরুপটা খোলা যায় না গাড়ি ভালো বাট গাড়ির তেল খরচ অনেক বেশি চালায় পোষায় না মানে কোনো দিক থেকে কিছু না গাড়ি ভালো বাট গাড়ির স্পেস নেই গাড়ি ভালো বাট পিছনে বসা যায় না পিছনে বাচ্চারা বসলেও কষ্ট হয় মানে এরকম কোনো কমপ্লেন আপনি হাইল্যান্ডারের মধ্যে দিতে পারবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব গাড়ি দুটোই আমাদের শোরুমে আছে আপনি আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন চেক করবেন সাতজন মিলে বসবেন সাতজন না হলে আমরা আপনাদেরকে বসে দেখাবো কোথাও কোনো অসুবিধা নাই ঠিক আছে আমরা যে বর্তমানে গাড়ি দেখতে পাচ্ছি এটা কিন্তু ইউসড কার এই গাড়িটি আমি আবারও বলছি দু হাজার একুশ সালের বাইশে রেজিস্ট্রেশন করে জিরো মাইলেজ অবস্থায় ক্লায়েন্টকে আমরা দিয়েছিলাম ক্লায়েন্ট মাত্র চোদ্দ হাজার মাইলেজ চালিয়েছেন গাড়িটি এখন আমাদের শোরুমে রেডি আছে আপনাদের আমি মনে করি অনেকেরই স্বপ্নপূরণ হতে যাচ্ছে আমার দেখুন আপনি যে মানে খুব আরাম করে পিছনে বসতে পারবেন ওঠাটাও সহজ মাঝখানে সিটটা জাস্ট একটু হোল্ড করে আপনি এখানে বসে পড়বেন দেখুন আপনি আপনার মতো করে পিছনে বসলেন পিছনে ধরে আমি কিন্তু এটা আমি আমার পিছনে বসলাম আমি একটু লম্বা মানুষ আমি মাঝখানে যে আছে তাকে যদি বলি সিটটা সামনে নাও সে সামনে নিয়ে যাবে একটু স্ট্রেট করে স্ট্রেট করতে পারবে ঠিক আছে আমি মাঝখানে সিট পিছনে ছিল কিন্তু একদম রিক্লাইন করে দিতে পারলাম আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না এখন আর পিছনে বসলাম এখন আমার গরম লাগবে এমন কিন্তু সুযোগ নেই আমি আর্ম রেস্টটা কিন্তু আছে যে সাইডে যে বোতল হোল্ডার আছে সেখানে কিন্তু আমি আর্ম রেস্ট হিসেবে ব্যবহার করতে পারবো পিছনে কিন্তু এসির পয়েন্ট আছে ওকে সো আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার সহ আপনার অফিস কলিগ সহ অথবা আপনার স্বপ্ন থাকে বা আপনার হাইল্যান্ডার গাড়িটা ব্যক্তিগতভাবে চিনেন অথবা ক্লুকার গাড়িটা ব্যক্তিগতভাবে চিনেন আপনারা অনেক পছন্দ এই টপ প্যাকেজের গাড়িটি তাহলে কিন্তু আপনি এই ইউসড গাড়িটিও দেখতে পারেন যদি আপনার বাজেট একটু কম হয়ে থাকে বা আপনি যদি মনে করেন যে দুটো গাড়ি হুবা হুব সেম এই গাড়িটি আর কি মাত্র চোদ্দ হাজার মাইলে চলেছে আমি এই গাড়ি কিছু টাকা কম হলে আমি এই গাড়িটা নিব সো আপনি কিন্তু গাড়িটা দেখতে পারেন ঠিক আছে এই গাড়ির কাগজপত্র সব কিছু সম্পূর্ণ আপডেট রয়েছে আপনারা অবশ্যই আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন চেক করবেন আমি আর একটা কথা বলে নেই বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনার মনে হলে আপনার চেক করবেন যে গাড়ির হাইব্রিড ব্যাটারি ঠিক আছে কি না ইঞ্জিন ঠিক আছে কি না গিয়ার বক্স ঠিক আছে কি গাড়ির এসি ঠিক আছে কিনা আপনারা কিন্তু আগে চেক করবেন বুকিং করার আগে অথবা কনফার্ম করার আগে আপনি ঠান্ডা মাথা চেক করার জন্য সারাদিন অথবা দুই তিন দিন সিদ্ধান্ত নেওয়ার মতো সময় পাবেন মানে তাড়াহুড়ার কিছু নাই যে তাড়াহুড়া করতে গিয়া ভুল হয়ে গেছে এমন কোনো সুযোগ নেই চেক করবেন ঠান্ডা মাথা চড়বেন টেস্ট ড্রাইভ দিবেন সব কিছু ঠিকঠাক হলে তারপর হচ্ছে আপনি বুকিং নিয়ে কথা বলবেন আমাদের এই গাড়ির প্রাইস হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা কোটি লক্ষ টাকা নতুন গাড়ি যেটা তেইশ সালের জিরো মাইল ওটার দাম যদি এক কোটি পঁচাত্তর আর এটা যদি এক কোটি বিশ হয় তাহলে সেম গাড়ি জাস্ট এটা একুশ সালের বাইশের রেজিস্ট্রেশন ওটা তেসের গাড়ি আপনি এই গাড়িতেই প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা সেভ পাচ্ছেন বর্তমানে যদি আপনার একটা হাইল্যান্ডার অথবা ক্লুগার গাড়ি নিতে চান এবং সেটা যদি টপ প্যাকেজের গাড়ি হয় বেস ইন্টেরিয়র হয় তাহলে আপনাকে এক সত্তরের আশেপাশে আপনাকে যেতেই হবে এক পঁয়ষট্টি সত্তরের আশেপাশে আপনাকে যেতেই হবে সো আপনি চাইলে কিন্তু আপনার টাকা সেভ করতে এবং আপনার যদি সেম গাড়ি নিতে চান তাহলে কিন্তু আপনি ব্লু কালার গাড়িটি নিতে পারেন জাস্ট চোদ্দো হাজার মাইলেজ চলেছে আর যদি আপনার মনে করেন যে আপনি একদম সম্পূর্ণ জিরো মাইলেজ নেবেন তাহলে আপনি এই রেড কালার গাড়িটিও নিতে পারেন সো দুটোই আপনাদের ইচ্ছা আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন চেক করবেন ঠান্ডা মাথায় নেবেন আমাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে আমাদের সাথে কথা বলে নেবেন আমরা অবশ্যই আপনাকে আপনার সেল সার্ভিস দিব সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও টি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আর রেগুলার আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট কী ভিডিও দেখতে চান আপনাদের কমেন্টসে মতামত জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ রইল